তিনের দাগের এফটা একবার বলছি, তিনের দাগের আটেরটা, তিনের দাগের আটেরটা তোর দেওয়া আছে, ট্রান্সভার্স অ্যাক্সিসটা দেওয়া আছে কত, 2a। আর একটা কথা বলা আছে যে ফোকাস আর সেন্টার এই দুটোর মিড পয়েন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে ভার্টিসেস, মানে শীর্ষটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র এবং ফোকাসের মিড পয়েন্ট। তাহলে ডেফিনেটলি এই এই প্লাস 0/2 মানে দ্যাট মিনস এই বাই টু, এটা মানে ইয়ে হবে, বলে দিলাম। তাহলে এখান থেকে এই দুইটা দিয়ে গেলে তাহলে এই সমান টু, এ কাটলে কত হবে, সেটা হচ্ছে ই সমান টু, তাহলে ই স্কোয়ার সমান 4, ই স্কোয়ার মানে 1 + b² / a² = 4। তাহলে এবার এ স্কোয়ার দিয়ে গুণ করলে a² + b² = 4a² তার মানে অ্যাকচুয়ালি b² = 3a² এমনি নর্মালি ইকুয়েশনটা কত হয়, সেটা হচ্ছে x² / a² - y² / b² = 3a² হয়। তো আমি এখানে টোটালটাকে 3a² দিয়ে গুণ করলাম, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে x 3x² - y² = 3a² দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। ব্যাস, দ্যাটস ইট, ডান।